সুপ্রিয় বন্ধুরা, আমার চুলায় আসছি, চুলায় কড়াই বসাইলাম, একটু পেঁয়াজ দিছি। তো এখানে আমি একটু হালকা তেল দেব, আগে গরুর মাংসের মধ্যে সব কিছু দেওয়া আছে, তারপর একটু তেল দেব আমি, বেশি না অল্প একটু তেল। এই তেলটা দিয়ে দিলাম, এখন এই পেঁয়াজটাকে একটু ভাজবো, ভাজার পরে এই মাংসটা আমি এখানে বসাই দেব। আর পেঁয়াজটা ভাজতে আমার 2 মিনিট সময় লাগবে, একটু এটার একটু ভাইজা, তারপরে আমি ইনশাল্লাহ এই মাংসগুলো দেবো। এবং এই মাংসটা আগে বসাই দিচ্ছি এই জন্য যে মাংসটা হয়তো একটু সময় লাগবে, আর এই সবসময় আমি অন্য অন্য আইটেমগুলোর আয়োজন করবো। সুপ্রিয় বন্ধুরা, আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে এই মাংসটাকে, এখন এই মাংসটা আমি এখানে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম, মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়া দিয়ে নেই, শক্ত করে ধরতে হবে গরম। হ্যাঁ, মাংসটা হবে ইনশাল্লাহ এখানে, দেখেন মাশাল্লাহ ম্যারিনেট করে রাখাতে কালাটা কেমন সুন্দর হয়েছে। এটা আলু গোস্ত হচ্ছে, গরুর মাংস আলু গোস্ত, আজকের আলু গোস্তে একটা আলাদা একটা নমুনা আসছে। যেমন মাংসগুলো একটু বড়ো করে কাটছি, কারণ ছোটো ছোটো করে কাটলে এগুলো দাঁতে লাগে না, যে টাইনা সাবাই এখন যায়, সেই জন্য একটু বড়ো করে কাটলাম। এই দিয়ে দিলাম মাংসটা, এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ফিরে এভাবে চলবে ইনশাল্লাহ 10 মিনিট, 10 মিনিট পরে ফিরে আসবো, এবং নাড়া দিয়ে সেটা করে ইনশাল্লাহ জলের ব্যবস্থা করবো। সুপ্রিয় বন্ধুরা, আমার চুলাতে ফিরে আসলাম, এখন আর একটা কড়াই বসাইছি এখানের মতো, এইখানে একটু দিয়ে দিলাম তেল, আমি একটু অল্প একটু তেল দিলাম, কারণ এই ডালটাকে আমি এখন বসাই দেবো সিদ্ধ করার জন্য। তো ডালটা আমি পানি করে এনেছি, এই তেলের উপরে আমি ডালটা ঢেলে দিলাম, যেহেতু সবজিটা হচ্ছে আমি আমার স্টাইলে, এই আলিবাবার ম্যাজিক স্টাইলে আমি আমার এই সবজিটা রান্না করবো। আর এই সবজিটা রান্না করতে যে সবজির উপকরণগুলো আছে সবগুলো ব্যবহার করবো। তো এর শুরুতে আমি ডালটাকে আমি একটুখানি তেলের মতো লাড়া দিয়ে নিচ্ছি, হালকা তেলের ভিতরে, তারপরে লাড়া দেওয়ার পর আমি এখনকার এটার মধ্যে পানি দেবো, পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে থাকবো। তো এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ, আমি দেবো, আমি অবশ্য 1 চামচ লাগবে না, আমি 1/2 চামচ দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই লবণ আমি লবণটা দিয়ে দিলাম, এই জন্য সিদ্ধ হইতে লবণটা হলে সুবিধা হবে, এই জন্য ডালটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করবো। আর এখন এখানে দিয়ে দেবো পানি, এই পানি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিট পর্যন্ত, আমি এটাকে সিদ্ধ করবো। এর মাঝখানে যাতে আমার যেরকম সিদ্ধ হওয়ার কথা ওরকম ইনশাল্লাহ হয়ে যাবে, এবং আপনারা ইনশাল্লাহ থাকেন, দেখেন, উপভোগ করেন, শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুগণ, ফিরে আসলাম ডালের কাছে, এই যে ডালটাকে সিদ্ধ করতেছি, দেখেন কেমন সুন্দর হয়ে গেছে। একটু পেঁয়াজ দিছি, কিন্তু এখনও সাদা রয়ে গেছে, রঙটা চেঞ্জ হয় নাই, পেঁয়াজ আর লবণ দিছি, আর কিছু দেওয়া হয় নাই। এখনকে আমি এইখানের মধ্যে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, এখানে দেখবেন ম্যাজিক, এই দেখেন এখন ডাল কেমন সুন্দর হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এখন এইভাবে এটা সিদ্ধ হতে থাকবে, অ্যাটলিস্ট আমি ঢাকনাটা দিয়ে দিই, 10 মিনিট মতো সিদ্ধ হবে, 10 মিনিট পরে ইনশাল্লাহ ফিরে আসবো। সুপ্রিয় বন্ধুরা, আমার চলে আসলাম চুলায় আলু গুছের কাছে, এখন গুছের অবস্থা কি দেখি, এই যে দেখেন গুছটা কেমন সুন্দর হয়ে গেছে, আর কষা হয়ে গেছে, এখনটা কষানো এটা সুন্দর হয়ে গেছে। আমি এখন এটার একটু নাড়া দিয়া অবস্থাটা দেখি, দেখেন কেমন সুন্দর তেলটা বেশি গেছে, আর মাংসটা কেমন সুন্দর হয়ে গেছে। তো এখনকার আমি করবো কি, এটার মতো দিয়ে দেবো আলু, আলুটা দেওয়ার আগে আমি একটু ঝোল দেবো, ঝোল দিয়ে আমি আর একটু কষাবো। এই ঝোলটা দিয়ে দিলাম, এই ঝোলটা দিয়ে সেটা একটু কষাবো, কষাই সেটা তারপরে আলু দেবো। এই এখন এইভাবে হইতে থাকবে ইনশাল্লাহ। দিয়ে দিলাম ঝোল, এখন এখানে ইনশাল্লাহ
এভাবে হবে তার এখন দিয়ে দেব ঢাকনাটা এই ঢাকনাটা দিয়ে দিলাম হচ্ছে আমার আলু গোস আর এখানে সিদ্ধ হচ্ছে ডাল ডাল অলমোস্ট হয়ে গেছে এখন আমি অন্য আইটেমটা শেয়ার করব তো প্লিজ থাকেন সাথে আমি এই বাকি সবজির আইটেমগুলো নিয়ে আসছি সুপ্রিয় বন্ধুরা আমার সবজির জন্য কড়াইটা বসাইছি এখনকার এখানে আমি দেব তেল কড়াইয়ের পরে তেলের আগমন সবজির মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল বেশি তেল দেব না কারণ কি বেশি তেল খাওয়া নিষেধ হার্টের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে তো যে সবজি রান্না করতেছি এটার একটা ধরন আছে স্পেশাল আর এটা খাওয়া হবে কেউ খাবে রুটি দিয়া কেউ খাবে ভাত দিয়া কেউ খাবে পাউরুটি দিয়া কেউ খাবে পরোটা দিয়ে সেটা তো যে যেভাবেই খায় ইনশাল্লাহ আশা করি তারা খাবে এবং আপনারাও ইনশাল্লাহ যে যেরকম ইচ্ছে ওরকম খাইতে পারবেন তো আমি তেলটা দিয়ে দিলাম এখনটা দেবো পেঁয়াজ তেলের পরে পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিই আর আজকে তাড়াহুড়া করতেছি কারণ লাঞ্চ হওয়ার শেষ হয়ে যাইতেছে এরপরে কি ডিনার করবে এই জন্য মানে দুপুরে খাবারের আয়োজন এই জন্য এই যে এইখানের মধ্যে আছে এই চুলাতে মাংস এর পাশে ওই চুলাতে আছে ডাল এই ডালের মধ্যে আমি এখনকার মরিচ দিয়ে দেবো তো মরিচটাকে ডালটা একরকম ই হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো মরিচ কতগুলো কেটে নিছি উল্টাপাল্টা কারণ সময়ের অভাবে মরিচ অবশ্যই এইভাবে কেটে দেই না আমি তো আজকে এটা এইভাবে দিয়ে দিলাম তো এই মরিচটা দিয়ে দিলাম ডালের ভিতরে আর এখন ডালটার একটু নাড়া দিয়ে দিই ডাল হয়ে গেছে অলমোস্ট আর আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব ডালের মধ্যে ঢাকনাটা দিয়ে সেটা আমি এখনকার এই সবজিটাকে একটু নাড়া দেবো সবজির এখানে চলে আসলাম আবার তো সবজিটা কীভাবে হচ্ছে সেটাই শেয়ার করতেছি সবজির ডাল যেহেতু এখন পেঁয়াজটা নাড়া দিয়ে নিলাম এখন একটু রসুন পেঁয়াজ পড়া রসুন এক টিস্পুন আর আদা এক টিস্পুন এটা দিয়ে দিলাম তারপর লবণ ওইখানে দেওয়া হয়েছে ডালের ভিতরে এই জন্য লবণ আর তারপর একটুখানি দিলাম হলুদ ওইখানে দিচ্ছি ডালের ভিতরে তারপর আর একটু হলুদ দিয়ে দিচ্ছি সফল একটু জাস্ট কালার চেঞ্জ এখনটা এটাকে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম আর এখন নিয়ে আসবো সেই গুণের বাইয়ের জন্য আদর করে দেওয়া সেই ফুলকপি তাতে আরও দুই তিন আইটেমের সবজি এই সবজিগুলো এগুলো দিয়ে দিচ্ছি এটা আমি এখন এখানে একটুখানি হালকা বাদা বাদা করবো মানে এটা আমি আমার স্টাইলে রান্না করতেছি তো এখন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন এইখানে আমি এটা এইভাবে করে নিচ্ছি তারপর আমি আরেকটা জিনিসের ব্যবহার করব যেহেতু সবজি পাঁচফোড়নের সবজি ফুলকপিটার ধরনটাই আলাদা যে একটা ভালোবাসার ভাই বোনের একটা ভালোবাসার যে একটা স্নেহবন্ধন এটার যে একটা ধরন আছে এই কপিটার কি ফ্রেশ এবং যে একটা কালারটা এই কালারটা দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক আমি এখনকার এটা সবজি যেহেতু রান্না হচ্ছে পাঁচফোড়ন না হলে সবজি একটু শাহি শাহি ভাব আসে না একটু রাজকীয় ভাব আসবে একটু পাঁচফোড়ন ব্যবহার করব তো পাঁচফোড়ন আমি এখন ব্যবহার করব না পাঁচফোড়ন ব্যবহার করব একদম সবার শেষে তো এখন আমি এইভাবে এটাকে একটুখানি হালকা ভাজা নিচ্ছি তৈরি হচ্ছে আজকের সবজি দুপুরের খাবারে গরুর মাংসের সবজি আর হলো তাপসী মাছ রিষা মাছ তো ঋষি পূজায় বসিল তপস্যা করতে করতে তাপসী হয়ে গেল সেই তাপসী মাছের আজকে হবে দুপুরে ভুনা তাপসী মাছের ভুনা আর পাঁচফোড়নের সেই বোনের দেওয়া ফুলকপি সবজি আর সাথে থাকবে আলু গোস সবগুলো খাবারের উপাদেয় এবং তাদের লুগুনীয় যখনই গরুর মাংসের কথা শুনি তখনই তো মানে সেই পুরানো স্মৃতি মনে এসে যায় গরুর মাংসের জন্য একসময় রেস্টুরেন্টে এখানে এখানে পাগল ছিলাম যে গরুর মাংস খাবো এখন তো সব খাইতে পারি না কারণ কি নানান মানুষকে আসলে বয়স বাড়তে থাকে
রোগে শুকিয়ে ধরে ফেলে ওষুধ বিষুধ হয়ে যায়, যার ফলে আর খাওয়া হয় না। তারপরও গরুর মাংস কথাটা শুনলে একটু জিভে পানি এসে যায়। তো গরুর মাংসের সাথে আছে সেই শাহি পাঁচ ফোড়নের সবজি, তারপরে থাকতেছে আবার এই তাপসী মাছ, সবটাই লোভনীয়। তো ইনশাল্লাহ আমরা দুপুরের খাবার এইভাবেই খাবো এবং শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ফুলকপিটা আমি আরও পাঁচটা মিনিট এইভাবে কষাই নেবো, নেওয়া তারপরে আমি সবজির সাথে মিক্স করবো। তো প্লিজ থাকেন সাথে। সুপ্রিয় বন্ধুরা আমার, দেখেন আমার এই সবজিটা কেমন সুন্দর হয়ে গেছে। তো এটাকে আমি এখনকার এই ডালের সাথে মিক্স করবো। তো এই জন্য চুলাটাকে কমাই দিলাম আর এই কড়াইটা এখান থেকে সরাই নিচ্ছি। আমার ডালের কড়াইটা এখানে নিয়ে আসবো, এই কড়াইটা উঠিয়ে নিলাম এখান থেকে। আর এখন ডালের কড়াইটা নিয়ে আসতেছি এই চুলায়। ডালও কেমন সুন্দর হয়ে গেছে দেখেন। এখন আমি করবো কি, এই সবজিটা, এই পুরো কড়াই শুদ্ধ সবজিটাকে আমি ডালের মধ্যে ঢেলে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো আমার সবজি রান্না করার স্টাইল। তারপরে এখনকার আমি এখন এটাকে একটু এইখানে সবজি মোটামুটি কষাই গেছে এবং হালকা সিদ্ধ হবে, এর একটু নাড়া দিয়ে দিই। এ দেখেন কেমন ফার্স্ট ক্লাস হয়ে গেছে গা। এই হলো আমার সবজি, সবজিটা কালকা দেখেন কেমন সুন্দর হয়ে গেছে। এখন চুলাটাকে বাড়াই দিলাম, আবার বাড়াই দিয়ে সেটা আমি একটু ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট এইভাবে সিদ্ধ হবে। এর মাঝখানে আমি করব কি, এই এটাকে বাগার দেওয়ার জন্য, ফোড়ন দেওয়ার জন্য রেডি করব। এটা পাঁচ ফোড়ন একটু ফোড়ন দেবো, তখনই আমার সবজি ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। এটা হলো এক স্টাইলে আমি আমার ম্যাজিক স্টাইলে রান্না করলাম। সবজি অনেক রকমের রান্না করা যায়, অনেক রকমের রান্না করে খাওয়া যায়, কোনো প্রবলেম নেই। এখন আমি আজকে রান্না করলাম এই স্টাইলে, দরকার হলে আরেকদিন অন্য আরেক স্টাইলে রান্না করে দেখাবো, কোনো প্রবলেম হবে না এবং শেয়ারও করবো আপনাদের সাথে। তো নতুনটা ডুফুর্তি, এই আজকে হচ্ছে এই বোনের দেওয়া সেই আদরের ভাইয়ের জন্য ফুলকপি, আলু, তারপরে আছে পেঁপে, তারপরে আছে জুগুনি, এই স্কোয়াশ, এটা দিয়ে সেরা আমি এই সবজিটা আজকে রান্না করতেছি আর এটি শেয়ার করতেছি আপনাদের সাথে আজকে সবজি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য এবং ফিরে আসবো ইনশাল্লাহ আগামী 10 মিনিট পর। সুপ্রিয় বন্ধুরা আমার, হচ্ছে গরুর মাংস এখানে বসাইছি আবার কড়াই, আর এখানে হচ্ছে সবজি। এখন এই চুলাতে আমি করবো কি, মাছটাকে ভেজে নেবো, যে তাপসি মাছ, ভিসা মাছ, এই ভাজার জন্য আমি কড়াইটা বসাই দিছি এবং এখন অপেক্ষা করতেছি এটা একটু গরম হওয়ার জন্য। গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি ইনশাল্লাহ। এখন দেবো একটু তেল, তেল দিয়ে সেটা মাছটাকে ভাজবো, রিসা মাছ বা তাপসি মাছ, এটাকে ভাজার জন্য দিয়ে দিলাম একটুখানি তেল। ব্যাস এই তেলেই হয়ে যাবে ভাজা, কারণ তেল বেশি খাওয়া যাবে না, ডাক্তারের নিষেধ আছে। এই জন্য একটু কম কম তেল আয়োজন করতেছি। এখনকার চুলা গরম হইতেছে এবং তেলটা হোক, হওয়ার পরে আমি মাছটা ভাজবো আর এটি শেয়ার করবো আপনাদের সাথে। তেল গরম হয়ে গেছে, এখনকার এই কড়াইতে ইনশাল্লাহ আমি মাছগুলো দিয়ে দেবো এবং এই রিসা মাছ এগুলো ভাজা হয়ে যাবে। একটু হলুদ আর লবণ দিয়ে সেটা মাথায় রাখি, এখনকার এটা এখানে ভাজবো। মাছ ভাজা হচ্ছে, দেওয়ার আগে তো ধুতে দিতেছে, সেট করে দিই, সরাইয়া পুরুষকে সুন্দর করে দিই যাতে সবাই জায়গা পায়। শেয়ার 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 করো, কড়াইকে শেয়ার করার জন্য বলতেছি মাছের, যে সবাই একটু মিলেমিশে দিয়ে দিলাম, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন হয়ে যাবে ভাজা, মাছটা ভাজতেছি, মাছটা ভাজার করে চলে যাবো আবার সবজিটা। এগুলো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে নেবো। উঠিয়ে নিয়েছি আমি সবজিটাকে, ওই ফোড়ন দেওয়ার কথা ছিল বাগার দেবো, এটা বাগার দিয়ে নেবো। তো মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর সবজিটাকে ফোড়ন দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। প্লিজ থাকেন সাথে, আমরা ইনশাল্লাহ পুরোটাই শেয়ার করবো। সুপ্রিয় বন্ধুরা আমার, পাঁচ ফোড়নের জন্য এখানে দিছি পেঁয়াজ আর একটা তেজপাতা। একটা স্পেশাল পাঁচ ফোড়ন হচ্ছে, স্পেশাল বাগার হবে আজকে এই সবজির।
আচ্ছা এখন এখানে দেব আমি একটু শাহি শাহি ভাব একটু পাঁচফোড়ন পাঁচফোড়নের গুঁড়া এটা হলো আস্তা পাঁচফোড়ন এই পাঁচফোড়নটা দিয়ে দিয়া এই সবজিটাকে বাগার দেব এটা একটু বাদা বাদা হবে আর এই পাঁচফোড়নটা দিয়া এই বাগারটা হবে তো এই বাগারটা হইতে আমার দুই মিনিট সময় লাগবে ইনশাল্লাহ আমরা আরও অপেক্ষা করবো সুপ্রিয় বন্ধুরা আমার পাঁচফোড়ন আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না বেশি করা করবো না এই দেখেন আমার এটা হয়ে গেছে আমি এইভাবেই বাগারটা দেবো এখনটা আমি নিয়ে আসতেছি এই সবজির এখানে আমি বাগারটা দিয়ে দেবো বিসমিল্লাহির রহমানির রহিম যেমন হ্যাঁ হয়ে গেল সবজি বাগার হয়ে গেল আমার এখন আমি করবো কি এটাতে একটু নাড়া দিয়ে দিই নাড়া দেওয়ার পর একটু ধনিয়া পাতা দেবো দিয়ে সেটা নামাই নেবো এই হয়ে গেল আমার সবজি আজকের সেই বাইরে বনের আদর করে দেওয়া ফুলকপি আর সাথে আছে আলু দিছি দুই টুকরা টমেটো আবার স্বাদটা বাড়ানোর জন্য পেঁপে আর জুগুনি এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নেবো দিয়ে দিলাম ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা গাছের বাগানে থেকে তোলা ফার্স্ট ক্লাস হয়ে গেল ইনশাল্লাহ এখন সবজি চুলাটা বন্ধ করে দেবো দেখেন সবজিটা এখন ফার্স্ট ক্লাস হয়ে গেছে এখন পরিবেশনের পালা নিয়ে যাবো পরিবেশনের সুপ্রিয় বন্ধুরা আমার চলে আসছি চুলাতে আবার এখন শুরু হয়ে যাবে আমার সেই রিশা মাছ তাপসী মাছ রিশা ঋষি তপস্যা করতে করতে তাপসী হয়ে গেছে এখন রিশা গ্রামে ছিল শহরে আইসা তাপসী মাছ ধারণ করতে তো এখন আমি সেই রিশা মাছ রান্না করবো রান্না করতে বসাই দিছি কড়াই এখন দেবো আমি তেল দিয়ে দিলাম তেল অপ্লো তেলে রান্না হবে বেশি তেল দেওয়া যাবে না কারণ চতুর্দিকে অসুখ বিসুখে ভরপুর তো যার ফলে তেল দিয়ে দিছি তেলের পরে দেবো আমি এখন একটু একটু টমেটো দিচ্ছি টমেটো দিচ্ছি এই জন্য যে মাছের স্বাদ টমেটো হলে একটু ভালো হয় পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম তারপর দিতেছি এগুলো হলো এই ফ্রেশ ধনিয়া ধনিয়ার গুঁড়া যেগুলো আপনার অনেকে ফেলে দেয় কিন্তু আমি ফেলি না এটা আমি এটা ব্যবহার করি এই শুকনো ধনিয়া দেওয়ার চেয়ে এই ধনিয়াটায় তেজটা বেশি করে এবং স্বাদটা বাড়ায় এই জন্য এখানে দিয়ে দিলাম টমেটো ধনিয়া আর পেঁয়াজ এখন দেবো যেহেতু মাছ মাছের স্বাদ আদা রসুনে এই জন্য আদা রসুন ব্যবহার করতে হবে তো আমি এক টি স্পুন রসুন আর এক টি স্পুন আদা এই দুই জিনিস দিয়ে দিলাম আদা রসুন মিলিয়ে সিরা এখন হয়ে গেল এখানে আদা রসুন দিলাম কোনো অসুবিধা নাই রসুনের বাই আদা আদার বাই রসুন হয়ে যাবে ইনশাল্লাহ এখন দেবো এখানে একটু হলুদ হলুদ দিয়ে কালার চেঞ্জ করে ফেলবো এখনটা এই কোয়ার্টার টি স্পুন হলুদ হলুদ বেশি দেওয়া যাবে না খুব কালারফুল হলুদের রঙে অন্যরকম তো দিয়ে দিলাম হলুদটা দেবো লবণ এখনটা আমাকে হাফ টি স্পুনের চেয়ে আরও কম লবণ লবণটা দিয়ে দিলাম কারণ মাছের মধ্যে লবণ আছে আবার এখানেও দিয়ে দিলাম লবণ আর বেশি লবণ হইলে তো খবর আছে তো যাই হোক এখনটা এটা একটু আমি হালকা বাজা দিয়ে নিই বাজতে বাজতে কষাইতে কষাইতে আমার একটা জিনিস মনে করলো আম কাঁচা আম আমের টক মাছের সাথে আমের স্বাদ একটা আলাদা তো এই জন্য আমি কয় টুকরা কাঁচা আম এখানে দিয়ে দিলাম এই কষানির ভিতরে রান্না করার জন্য এটার স্বাদ হবে আলাদা এই বোনা রিশা মাছ বোনা তাপসী মাছ বোনার সাথে কাঁচা আমের সংমিশ্রণ হা 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 স্বাদ আর স্বাদ মজা আর মজা এটা হলো আলিবাবার ম্যাজিক স্টাইল এই আমার স্টাইলে আমি রান্না করতেছি এবং শেয়ার করতেছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা ইনশাল্লাহ ঘরে করে খেয়ে দেখবেন রিয়েলি খুবই টেস্টি খুবই মজাদার খাইয়া মজা পাইবেন ইনশাল্লাহ তো এখন আমি এটাকে একটু পাঁচ মিনিট পর্যন্ত একটু ভাজবো আর শেয়ার করতেছি আপনাদের সাথে প্লিজ থাকেন থাকুন সুপ্রিয় বন্ধুরা আমার এই তাপসী মাছের জন্য যে পেঁয়াজটা কটাইলাম টমেটো পেঁয়াজ মশলা দিয়ে সেটা দেখেন কেমন সুন্দর ফার্স্ট ক্লাস হয়ে গেছে এখনটা আমি এটা সাইডে একটু চেঞ্জ করে ফেলছি এখন মাছটা আমি দিয়ে ফেলছি মাছটা দেওয়ার পরে
এগিয়ে দিলাম মাছ তারপর কি মাছ রান্না হচ্ছে আর সাথে আছে আমের সংমিশ্রণ কেমন সুন্দর হয়েছে ভাতটা এখন তো আমি এটার মধ্যে একটু গুল দিয়ে সেটা রেখে দেবো আর পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি একটু গুল দিয়ে দিচ্ছি হয়ে গেল ইনশাল্লাহ এখন তো আমি দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দিলে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবো আর এই পাঁচ মিনিট পরেই ইনশাল্লাহ হয়ে যাবে দিয়ে দিলাম ঢাকনা ফোর ফাইভ মিনিটস সুপ্রিয় বন্ধুরা আমার চলে আসছি ফিরে আবার সেই রিসা মাছ বা তাপসী মাছের কাছে ডাকনা তুলে দিলাম দেখেন কয়টা কাঁচামরিচ দিছিলাম উপর দিয়া একটু টেস্টটা বাড়ার জন্য একটু ঝাল হওয়ার জন্য কারণ অনেকে এই খায় তবে এটা আস্তে আস্তে থাকবে আর এখনকার মাছটাও হয়ে গেছে কেমন সুন্দর ফার্স্ট ক্লাস তো দেখেন ফার্স্ট ক্লাস হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখছি যেহেতু আমদাওয়া হয়েছে মনে করছিলাম বোনা করবো কিন্তু এখন এটা চেঞ্জ করে ফেললাম টপিক্সটা আর ফ্রেশ ধনিয়া পাতা একটু ধনিয়া পাতা দিয়ে সেটা এখনকার নামাই নেবো তো এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এবং হয়ে গেল আমার তাপসী মাছ এর রান্না এবং শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি এখন পরিবেশনের জন্য নিয়ে যাব আর পরিবেশন করবো ইনশাল্লাহ সুপ্রিয় বন্ধুরা আমার হচ্ছে আলু গোস আজকে দুপুরের খাবার তাড়াহুড়ো করতে সেই জন্য যে খাবারের সময় পার হয়ে যেতেছে লোকজন অপেক্ষা করতেছে তো এখন ডাকনাটা তুলে এই দেখেন আলুটা দিয়ে দিছি আলুটা ডিমের মতো মনে হচ্ছে কিন্তু এটা ডিম না এটা হলো একদম খাঁটি গোলা আলু বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান তো এই ছোটো ছোটো আলু এই জন্য আলুর দেখতে সাইজটা খুব সুন্দর আর এই জন্য একটা আস্তে আস্তে রাখছি তো এটারে এখন এই আলু গোসের আলু দিয়ে দিলাম দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ আলু সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গেলে গিয়ে আমরা কিছু একটু ঝোল দেবো দিয়ে সেটা তারপরে পরিবেশন এই হয়ে যাবে মাংস ইনশাল্লাহ সিদ্ধ হয়ে গেছে এখন তো একটা ঢাকনা দিয়ে দেবো খুব শক্ত করে আর এই ঢাকনাটা ইনশাল্লাহ হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে দিলাম ঢাকনা দিলাম একটা ঢাকনা এখন চলেন একটু অপেক্ষা করি সুপ্রিয় বন্ধুরা আমার রিসা মাছ বা তাপসী মাছ দিয়ে হইলো আম রান্না করে ফেললাম এখানে হলো ফুলকপি যে যত্ন করে বুনে পাঠাইছিল ভাইয়ের জন্য এই ফুলকপির পাতাটি দিয়া বানাইছি ভর্তা এখানে হলো পাঁচফোড়নের সবজি সবজিটা তো পুরোটাই শেয়ার করছি আপনাদের সাথে আলু গোস আলু দিয়ে গরুর মাংস আলু গোস আর ভাত রান্না করছি মোটা চলের ভাত ভাতটার কালার চেঞ্জ হয়ে গেছি গা কিন্তু এখানে একটা ম্যাজিক আছে এরকম কালার আপনারাও করতে পারবেন যদি আপনারা আমার মতো এরকম ধরনের তরকারি ডেকে ভাত রান্ধেন তো রান্না করে ফেললেন তরকারি পেতে ভাত দেখবেন যে কালারটা এরকম হয়ে যাবো এবং আপনারা দেখবেন খুব সুন্দর লাগবে খাইবেন কোনো অসুবিধা নেই টেস্টের কোনো কমতি হবে না মজার কোনো কমতি হবে না আল্লাহর রহমত হবে সেই আমরা আজকে যে আয়োজন করলাম এবং শেয়ার করলাম আপনাদের সাথে আর আমরা এখনকার এটাকে আস্বাদন গ্রহণ করব উপভোগ করব আর সকলের আশা করি দেখবেন সমনষ্ট করে দেখে লাইক দিবেন শেয়ার করে ফ্যামিলিটাকে বড় করবেন আর ভালো থাকবেন আল্লাহ রহমতের ছায়াতলে থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখুন রহমতের ছায়াতলে রাখুন আর আমিও বিদায় নিচ্ছি আজকের মতো বিদায়ের পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু